টাইগারদের এক একটা ম্যাচ জন্ম দেয় এক ঝাঁক প্রশ্নের। পারফরমেন্সে নেই কোনো উন্নতি, শুধু ফুল শুধরানো আর শিক্ষা নেওয়ার গল্প শোনা যায় ক্রিকেটারদের মুখে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি, শেষ মুহূর্তেও পরীক্ষা নিরীক্ষায় বাংলাদেশ দল। বিশ্বকাপে টাইগারদের কম্বিনেশন কী হবে? নিউজিল্যান্ডে চলছে তার ড্রেস রিহার্সাল, কিন্তু আশানুরূপ কোনো ফল নেই। তারপরও ত্রিদেশীয় সিরিজে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার আশা রাখছেন ভালো ফলাফলের, যা কিনা বড় মঞ্চের আগে বড় আত্মবিশ্বাস যোগাবে দলকে। টিম কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে জেলেও যেতে পারে, বাট আমার মনে হয় সেটা খুব বেশি হবে, বিকজ ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু এটা আমাদের শেষ সিরিজ। এখানে দলের কম্বিনেশন সেট করে ফেলাটা খুব ইম্পর্টেন্ট, ট্রেনেশনটাও খুব গুরুত্বপূর্ণ, বিকজ এই পারফরমেন্সটা ডেফিনেটলি আমাদের ওয়ার্ল্ড কাপে সাহায্য করবে। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থ টপ অর্ডার, শেষ দিকে প্রাপ্তি বলতে আশা দেখিয়েছেন ইয়াসির আলী রাব্বি। বাশারের মতে ফল পেতে ফিনিশিংয়ে ভালো করতে হবে আরও কয়েকজনকে। লাস্ট ম্যাচে কিন্তু ফিনিশার হিসেবে একজন কিন্তু সফল হয়েছেন, ইয়াসির রাব্বি। তো সাথে যদি সোহান্য ক্লিক করে তাহলে কিন্তু আমাদের ফিনিশারের সমস্যাটা তো অতটা থাকবে না। মোসাদ্দেক রান করেনি, মোসাদ্দেকের সামনে ইফেক্ট আশা করে থাকি। দল যেমনই করুক, সময় দেওয়ার পক্ষে এই নির্বাচক। বিশ্বকাপের আগে সবার সমর্থন পেলে ইতিবাচক কিছু আসবে বলেও মত তার। কাউকে যদি দেখতে হয় অ্যাটলিস্ট চার পাঁচটা ম্যাচ দেখতে হবে, তারপর যদি আপনি সিদ্ধান্ত আসতে পারেন। একটা দুটি ম্যাচ দেখার সিদ্ধান্ত নেওয়া যায় না, তো যদি এরপরে চেঞ্জ হয় তাহলে যারা আসবেন তারাও কিন্তু এরকম সুযোগ পাবেন যে নিজেদেরকে স্টাবলিশ করার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।